সুপ্রভাত বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি এই সিরিজটি নিয়ে অনেকদিন ধরেই ভাবছি যে আমি সেই ছোটোবেলা থেকে আমি কম্পারেটিভ রিলিজেন পড়াশোনা করেছি আমার পড়াশোনার ধাঁচটি অনেক ইসলামী আলেম বা স্কলার ওদের থেকে একটু ভিন্ন কারণ আমি ছোটোবেলা থেকেই অ্যানালিটিক্যাল মাইন্ড নিয়ে ধর্ম নিয়ে পড়াশোনা করেছি এবং মূলত প্রাথমিকভাবে উদ্দেশ্য ছিল ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম সত্য ধর্ম একমাত্র উপায় একমাত্র পন্থা ইহলৌকিক পরলৌকিক সফলতার জন্য এটা প্রতিষ্ঠা করা এবং এই প্রতিষ্ঠা কল্পে প্রচেষ্টায় আমি ডিবেট করে বেড়াতাম সেই ছোটোবেলা থেকে আমি ডিবেট করে বেড়াতাম আমি ১৬ বছর বয়স থেকেই আসলে মূলত ডিবেটটি শুরু করি আমার বাবা উনি আইনজীবী সরকারি আমলা এবং উনি ইসলামিক স্কলার ছিলেন উনি বই লিখেছেন বেশ আইনের উপরে উনি বই লিখেছেন এবং আমি একটি সুফি পরিবারের জন্য ছিলাম আমার দাদা দাদার বাবা তার বাবা সবার ওরস হয় এবং বাংলাদেশে তাদের সবাই সবার নাম মোটামুটি অন্তত চার পাঁচ জেনারেশন পর্যন্ত আমার আগে পরিচিত তাই একটি ইসলামী আদলে বড় হয়েছি কিন্তু বড় হওয়ার সাথে সাথে আমি অমুসলিমদেরকে ভালোবাসতে শিখেছি কারণ আমার পরিবারে সব সময় অমুসলিমদেরকে ভালোবাসা ভাষা হতো কিন্তু অ্যাট দ্য সেম টাইম তাদের ভিতরে ইসলামটি প্রখরভাবে ছিল কারণ আমরা প্রায় দুশো বছর আমার পরিবার ইসলাম পুরো এই বাংলা যা বর্তমানে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম এই এলাকায় আমার নাম আমি তাই বিশেষ করে ইউটিউবে যা যাব রেখেছি আজকে থেকে দুশো বছর সোয়া দুশো বছর আগে আমার পরিবার তারা কাজাখাস্তান এলাকা থেকে এসেছিল এবং আমার বাবা আমাকে আমার জন্য একটি ডায়েরি লিখে গেছেন আমার দাদা আমার বাবার জন্য একটি ডায়েরি লিখে গিয়েছিলেন আমার বড়োব্বা অর্থাৎ দাদার বাবা উনি তার সন্তানের জন্য লেখা লিখে গেছেন এইভাবে আমাদের পরিবারে একটি আর্কাইভ আছে এবং তাই আমরা আমাদের বাবা তার বাবা তার বাবা তার বাবা কিভাবে ওনারা জীবনযাপন করেছেন মোটামুটি জানি আমার চার জেনারেশন আগে চার পাঁচ জেনারেশন আগে ফ্রেড বাইরে যাও এখন ইম্পর্টেন্ট কথা বলতেছি এখন তোমার সঙ্গে কথা বলা যাবে না চার পাঁচ জেনারেশন আগে ওনারা ভারতবর্ষের বর্তমানে যেখানে ত্রিপুরা সেখানে থাকতেন এরপরে ওনারা যা কুমিল্লা নামে আমরা জানি কুমিল্লা এলাকা ও এলাকায় আসেন তারপরে এরপরে নারায়ণগঞ্জ তারপরে ঢাকা এভাবে ওনারা ছড়িয়ে পড়েন এবং ইসলাম প্রচার করেন তাই বর্তমানে যেখানে কুমিল্লার হোমনা চাঁদপুর দাউদকান্দি অথবা নারায়ণগঞ্জ দুই তিন ওসব এলাকায় ইসলাম প্রচারের ক্ষেত্রে আমার পরিবারের যথেষ্ট সুনাম রয়ে গেছে আমার বাবা তার জীবনের শেষে উনি সব কিছু ছেড়ে আমেরিকার প্র্যাকটিস সব কিছু ছেড়ে লিগাল প্র্যাকটিস ছেড়ে উনি সেই গ্রামে ফিরে গিয়েছিলেন উনি গ্রামে সেখানে ইসলামের কথা বলতেন এবং তার বহু সাক্ষী আছে ওখানে গিয়ে হাইকোর্টের জাস্টিসরা পর্যন্ত তার সাথে বসে কথা শুনত পুলিশের বড় বড় কর্মকর্তা সরকারি আমলারা তার কাছে গিয়ে দেখা করতো এবং বহু সংখ্যক ছাত্র দ্বারা উনি সবসময় পরিবেষ্টিত থাকতেন তার জীবনের শেষ বইটি উনি লিখে গিয়েছিলেন সুফিবাদ মারেফাত শারিয়াত ইত্যাদির ভিতরে যে কোর রিলেশন ওটার উপরে উনি একটি বই লিখে গেছেন ওনার ল অব এভিডেন্সের উপরে আমার বাবার বই আছে কারণ তিনি লতে ফার্স্ট হয়েছিলেন আইন পড়াশোনা একাডেমিক লাইফে উনি ফার্স্ট হয়েছিলেন অ্যাডভোকেট নজরুল ইসলাম ওনাকে অনেকেই চিনবেন উনি সেন্ট্রাল ল কলেজে পড়াতেন আইন বাংলাদেশে যেটা সেন্ট্রাল ল কলেজ নামে পরিচিত বাংলাদেশে বোধহয় এটাই সেন্ট্রাল ল কলেজ খুব বিখ্যাত তো এই কথাগুলোর বলার মূল কারণ হচ্ছে যে ইসলামকে ঘৃণা করার বা ইসলাম ত্যাগ করে কোনো প্রকার জৌলুস অর্জনের বা কোনো কোন প্রাপ্তির ইহলৌকিক প্রাপ্তির কোনো লোভ আমাকে পেয়ে বসার কোনো কারণ নেই এবং যেই যে ছোট বয়স বয়স থেকে আমি যে গত দু বছর তিন বছর প্রায় তিন বছর হয়ে যাচ্ছে আগ পর্যন্ত যে আমি ইসলামের প্রচার করে গেছি তার অসংখ্য সাক্ষী আমার বন্ধু বান্ধব অসংখ্য সাক্ষী তার সাক্ষী ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আমার সাথে আইন পড়াশোনা করেছে তাদের ভিতরে এখন অনেক শিক্ষক আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় আমার বন্ধু লোকে মোহাম্মদ নুরসুল্লাহ যিনি এখন প্রফেসর লকিম মোহাম্মদ নুরসুল্লাহ নামে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাইকোর্টের জাস্টিস ফারা মাহবুব বর্তমানে এবং আরেকজন বন্ধু আসানুল্লাহ খান আমরা তিনজনে মিলে একটা টিম করেছিলাম এবং আমরা বিভিন্ন চার্চে গিয়ে গিয়ে ডিবেট করতাম সেন্ট্রাল কাকরাইল চার্চে ডিবেট করতাম ডিবেট করেছি সেখানে ডিবেটে আয়োজন করা হয়েছিল অরিজিনিয়ামে ওখানে ডিবেট করেছি বহু আগে সেই আশির দশকের শেষে এছাড়া বাংলাদেশ বাইবেল সোসাইটির বাইকের চুনি সাথে ডিবেট করেছি সেই স্কাটনে এবং সেটার যথেষ্ট কারণ ছিল কারণ সেই সময় খ্রিশ্চান মিশনারিরা ইসলামী বইয়ের আদলে খ্রিশ্চান বইগুলো প্রচার করত আমি সেটাকে এখনো মনে করি এই ধরনের স্টাইল অনেক খ্রিশ্চান মিশনারিরা করে যেগুলো অনেকটা ধোকাবাজির মতো আমি এটা অত্যন্ত ঘৃণা করি এ ধরনের পন্থা এবং খ্রিস্টান মিশন মিশনারি গুলো এই জন্য যথেষ্ট সমালোচিত হয় আমার বাবা মারা গেছেন আমরা একজন প্রশ্ন করেছে বাবা আছেন কিনা আমার বাবা মারা গেছেন আমার বাবা আমার শিক্ষক ছিলেন অনেক অনেকে অনেকের বড় শিক্ষকের কাছে সান্নিধ্য গেছেন কিন্তু আমার জীবনে সবচাইতে বড় শিক্ষক ছিলেন আমার বাবা আমার বাবাকে আমি প্রচন্ড ভালোবাসি অনেকেই আপনারা মাকে ভালোবাসেন মাকে বাবার চাইতে বেশি অনেক বেশি ভালোবাসেন অথবা বাবা মা কম্পেয়ার করতে পারেন না কিন্তু আমার জীবনে আমি বাবাকে প্রচন্ড ভালোবেসেছি কারণ হচ্ছে আমার বাবা প্রাথমিকভাবে আমার শিক্ষক ছিলেন উনি আমাকে উন্মুক্ত মন নিয়ে জানার স্পৃহা আমার ভিতরে উনি জাগিয়েছিলেন উনি দেখতেন যে আমি ডিবেট করে বেরতাম আমার বাবা উনি ডিবেট করার ক্ষেত্রে আমাকে বাধা দেননি কারণ আমাকে তখন চিঠি লিখে লিখে উদ্বুদ্ধ করতেন শেখ আহমেদ দিদাত শেখ আহমেদ সাউথ আফ্রিকান ভারতীয় বংশোদ্ভূত আপনারা ওনাকে অনেকেই নাম শুনে থাকবেন ওনাকে আমি এখনও রেসপেক্ট করি উনি নেই পৃথিবীতে বাট ওনাকে এখনও আমি রেসপেক্ট করি খুব ভালোবাসি কারণ ইসলাম প্রচারক ছিলেন উনি ডিবেট করতেন কিন্তু ওনার ভিতরে সবসময় একটি হাসি থাকতো এবং কি ওনার যারা ওনার সঙ্গে যারা ডিবেট করতো উনি তাদেরকে তাদের সঙ্গে যখন ডিবেট করতেন মজা করে করতেন উনি কখনও মুসলিমদেরকে ইনসাল্ট করতেন না উনি খ্রিশ্চানটিকে সমালোচনা করতেন গ্রেট ম্যান ইজ এ গ্রেট গ্রেট ম্যান শেখ আমৃতি তবে জাকির নায়ক তাকে তার ছাত্র বলে কিন্তু আলটিমেটলি জাকির নায়ক প্রাথমিকভাবে ভালো শুরু করেছিল ওনার মতো করি কিন্তু তারপরে সৌদি আরবের টাকায় তার উগ্রতা প্রকাশ পায় এবং তার মাইন্ডসেট চেঞ্জ হয়ে যায় এটা ওভার দ্য ইয়ার্স আমরা দেখেছি আমরা যারা বহু বছর শেখ আহমেদি সাথে সংপৃক্ত আমরা তা জানি আমার বাবা মৃত্যুর সময় আমার জন্য যা সম্পত্তি রেখে গেছেন ঢাকার বিভিন্ন জায়গায় টঙ্গিতে নারায়ণগঞ্জে সেগুলো যতটুকু আছে বা আমার নানার পরিবার বাংলাদেশে আপনারা জানেন ওনারা প্রখ্যাত পরিবার আমার নানার পরিবার সম্বন্ধে আমি একটি কথা বলেছিলাম তাই আমি যদি বাংলাদেশে যেতাম এবং বাংলাদেশে যদি জাস্ট এই প্রপার্টিগুলো বিক্রি করে খেতাম তাহলে আমাকে সারা জীবন পায়ের পা দিয়ে আমি চলতে পারতাম কারণ আমার পরিবারের সবাই কি আপনারা সারা বাংলাদেশ চেনেন লেখাপড়া সম্পদ সহায়ক এগুলো এগুলো আমাদের পরিবারে গত কয়েকশো বছর তাই টাকার লোভে আমি পশ্চিমের কাছে বিক্রি হয়ে যাব এটা মনে করার কোনো কারণ নেই আমাকে যখন আমি ইসলাম ত্যাগ করেছি তখন আমাকে আমি পাসপোর্টের জন্য করেছি অথচ আমি ব্রিটিশ নাগরিক হয়েছে দু দশক আগে আমি পাসপোর্টের জন্য করেছি আমি টাকার জন্য করেছি আমি বিদেশে আমার ইমিগ্রেশন সমস্যায় পড়েছে ইত্যাদি নানানভাবে আমাকে ব্যঙ্গ বিদ্রুপ আমার বিরুদ্ধে পেইজ যেটা মোশারফ করিমের এখন করা হচ্ছে এগুলোর ভেতরে দিয়ে আমি একা গেছি এখন অনেক ছাত্ররা অনেক ছেলেরা অনেক ইয়াং জেনারেশন বের হয়ে আসছে তাদেরকে ক্যামেরার সামনে এক্সপোজ করেছি বোবা সংগঠন করেছি যেখানে একসাথে অনেক এক্স মুসলিমকে আপনারা দেখতে পাচ্ছেন এক্স হিন্দুকে দেখতে পাচ্ছেন এক্স খ্রিস্টানকে দেখতে পাচ্ছেন কিন্তু আমি যখন শুরু করেছিলাম অনলাইনে এবং উপহাদেশে আমি ছাড়া কেউ শুরু করেনি অনলাইনে এভাবে আমি ওয়াজ দ্য ফার্স্ট ম্যান এবং তখন আমার উপরে কী গেছে আপনারা সবাই তা জানেন আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেছে আমার সন্তানকে দেখা থেকে বিরত রেখেছে আমার মা আমাকে ব্ল্যাকমেলিং করার চেষ্টা করেছে সাইকোলজিক্যালি আমার বোনরা আমাকে ব্ল্যাকমেলিং করার চেষ্টা করেছে আমার আত্মীয় স্বজন আমাকে আমার বিরুদ্ধে কুৎসা রটিয়েছে আমার মাকে নানা প্রকার অপমান করেছে অথচ এই মুসল্লিরাই আমার মার সম্বন্ধে যেই মা আমার সাথে কথা বলে না সেই মার সম্বন্ধে আজে বাজে কথা বলেছে তাদের দিনই বোনের বিরুদ্ধে আমার সন্তানদেরকে নিয়ে ভিডিও করেছে আমার আমার ফেসবুকে আমার অ্যাড্রেস লাভ করে দিয়েছে আমার 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 ক্রেডিট হিস্ট্রি নিয়ে কথা বলেছে মানে বানোয়ার যা পারে আমার আমি ল জীবন পরিণে এটাও বলেছে আমি কোনখানে কোন টাকা খেয়েছি এগুলি বলেছে যা পারে যারা আমাকে প্রায় পূজা করতো যারা আমার পায়ের সামনে বসে কোরআন শিখত যারা সেই কোরিয়া থেকে শুরু করে ডেনমার্ক থেকে শুরু করে অস্ট্রেলিয়া সিঙ্গাপুর ফ্রান্স আমেরিকা যারা আমার পায়ের কাছে বসে কথা শুনত যেই মসজিদের ইমামরা আমাকে আলেমরা আমাকে ইসলামের সৈনিক বলতো আমাকে উপাধি দিয়েছিল গাজী সালাউদ্দিন একজন সেই বিশরের বিশ্ববিদ্যালয়ের আলাজা বিশ্ববিদ্যালয়ের একজন মাওলানা সে আমাকে টাইটেল দিয়েছিল গাজী সালাউদ্দিন আধুনিক গাড়ি চালান তাহলে বুঝতেই পারেন কতখানি ভালোবাসা যেই মদিনা বিশ্ববিদ্যালয়ে আমাকে স্পেশাল গেস্ট হিসাবে কথা বলার সুযোগ দিয়েছিল তারা আমার বিরুদ্ধে উঠে পড়ে লাগলো কারণ তারা বুঝতেই পারছিল না যে কেন আমি এই কাজটি করছি আমি নিশ্চয়ই কোনো বৈষয়িক কারণে সেটা নারী হোক টাকা হোক বিদেশি পাসপোর্ট হোক যে কোনো কারণে শেষ পর্যন্ত কোনো কারণে যখন তারা প্রতিষ্ঠা করতে পারলো না শেষ পর্যন্ত আমাকে পাগল বলা শুরু আমি পাগল আমি পাগল হয়ে গেছি তারা এই হুমকি ধাম ধামকি ব্যঙ্গ অপপ্রচারের পরেও আমার কোনো যুক্তিকে জোরালোভাবে তারা খণ্ডাতে পারছিল না কিছু কিছু চ্যাংরা ছেলে পেলে অল্প বয়স ছেলে পেলে অতি আগ্রহী অতি উৎসাহী তারা ভিডিও বানালো দু একজন এবং বেশিরভাগই গালাগালি হুমকি ব্যঙ্গ বিদ্রুপ ইসলাম মুকুসম বচন সে মারা গেছে ইত্যাদি ইত্যাদি বলে তারা নিজেদের ভিউ বাড়ানোর একটি ধান্দা শুরু করলো কেউ এয়ারপোর্টে নামলে আমাকে গলা কেটে ফেলবে একটি গ্যাং তৈরি হয়ে গেল একটি গ্রুপ কেউ কেউ আমার অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করলো নানানভাবে প্রতি সেকেন্ডে এমনকি এখন যা কথা বলছি প্রতি সেকেন্ডে এখন কমে অবশ্য প্রতি সেকেন্ডে কারণ এখন আর আমি একা না প্রতি সেকেন্ডে আমাকে অপমান হুমকি দিয়ে যাচ্ছে কিন্তু এটা লক্ষ্য করেছি যে যারা দিচ্ছে তারা বেশিরভাগই আসলে ইসলাম সম্বন্ধে কিছু জানে না কারণ ইসলামের বড় বড় স্কলার সাথে তো আমি ইসলাম ত্যাগের পরে ডিবেট করেছি আপনারা দেখেছেন মুফতি থেকে শুরু করে সাহেব থেকে শুরু করে পিএইচডি ইসলামিক স্কলার তাদের সঙ্গে ডিবেট করেছি বাংলাতে ইংরেজিতে উর্দুতে অতএব তারা কোনো মতেই আমাকে থামাতে পারেনি পারবেও না কিন্তু তারা এটা বোঝে না যে আমার যে প্রচার সেই প্রচার আমাকে হত্যা করলে শেষ হয়ে যাবে না আমার ভিডিও মুছে যাবে না আমি যাদেরকে বের করে নিয়ে এসেছি তারা থেমে যাবে না এই জিনিসটা তাদের ভিতরে এই বোধটা তাদের ভিতরে হয় না বোধটা হয় না কারণ হচ্ছে তাদের ধর্মীয় শিক্ষায় কলমের যে কতখানি শক্তি হতে পারে এটার কোনো স্থান নেই সেখানে শুধু গলা কাটো গলা কাটলে মুখ ধরে চ্যাপ চেপে দিলেই অ্যাকাউন্ট হ্যাক করে দিলেই তাদের জয় হয় মনে করে কিন্তু এটা যে আরো বেশি আগ্রহের সৃষ্টি করে তা তারা বোঝেই না ইসলাম থেকে মূলত বের হয়ে এসেছিলাম প্রচণ্ড ঘৃণার কারণে কারণ যখন আমি সন্ত্রাস নিয়ে প্রশ্ন করলাম এবং ইসলামী ইসলামী আলেমদের নিশ্চয়তা নিয়ে প্রশ্ন করলাম আমার সেই ইংরেজি ভাইরাল ভিডিও ওয়ার্ল্ড ওয়াইড ভাইরাল হলো তখন থেকেই ইসলামের আলেমরা পর্যন্ত আমাকে হুমকি দেওয়া শুরু করলো কেন ঘরের কথা পরে জানলো কেমনে এরকম একটি ব্যাপার কেন নিজেদের প্রবলেমের কথা বাইরে বলতে হবে ইত্যাদি কারণে আসলে আমি তখন আমার নিজের ইসলামী শিক্ষাকে আবার পুনর্বিবেচনা শুরু করলাম এবং যেহেতু অ্যানালিটিক্যালি পড়াশোনা করেছি কম্পারেটিভ লাইন বাই লাইন পাশে রেখে রেখে এবং একই ধরনের ভার্স ধরেন বাইবেলে সেই তৌরাতে অথবা অন্য ধর্মে কারণ আমার ষোলো বছর বয়সে আমার ষোলোতম জন্মদিনে বাবা আমাকে কয়েকটি বই উপহার দিয়েছিলেন একটি হচ্ছে ভগবদ্গীতা গীতা আরেকটি হচ্ছে মারবাডি পিক্তাল ট্রান্সলেশন অব অফ অব বাইবল এবং শেক্সপিয়ার এই কয়টি বই উনি আমাকে উপহার দিয়েছিলেন এবং তখন থেকে আসলে আমার কম্পারেটিভ স্টাডি শুরু এবার পরে আমার মামা যখন ইংল্যান্ডে এসেছিলেন তখন উনি শেখ আহমেদিদাদের ডিবেটের ডিভিডিগুলো ডিভিডি যখন যখন ভিসিআর ক্যাসেটগুলো নিয়ে গেছিলেন আমি সেগুলো দেখতাম দেখে খুব অনুপ্রাণিত হতাম আজকে যেমন জাকির নায়কের টেলিভিশন দেখে একেবারে আনন্দে উল্লাসে ইয়াং জেনারেশন মনে করে আমাদেরকে যেভাবেও ইসলামের জয় আনতেই হবে কেন একটা জোশে ভুগে আমি তখন একটা জোশে ভুগতাম কিন্তু আমার জোশটাকে কখনোই আমি আসলে উগ্রতার দিকে এগুতে দেইনি মানুষের প্রতি ভালোবাসাকে আমি কখনোই মরতে দিইনি এই কারণে শেষ পর্যন্ত বের হয়ে আসতে পেরেছি এবং ইসলামের রূপটি বুঝতে পেরেছি এবং আপনাদেরকে বোঝানোর প্রচেষ্টায় এখন লিপ্ত হয়েছে তাই ইসলামকে বুঝতে হলে কীভাবে বুঝতে হবে সেটার একটি গাইডলাইন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি শুধুমাত্র কোরআন পড়ে ইসলামের আসল স্বরূপটি হয়তোবা অনেকেই দুই এক লাইন পড়েই অথবা একটা দুটা পেজ পড়েই মনে করেন যে আমি সত্য জেনে গেছি অনেক আগে আমি নাস্তিক হয়ে গেছি কিন্তু আপনারা বের করে আনতে পারবেন না অন্যদেরকে বের করে আনতে হলে এর আদ্য প্রান্ত খুঁটি নাটি জিও পলিটিক্স হিস্ট্রি এগুলো খুব ভালো করে জানতে হবে শুধুমাত্র হাদিস কোরআন জানা থাকলেই তাফসির জানা থাকলেই আপনি ক্রিমিন্ডাসলি সাকসেসফুল হবেন না অন্যদেরকে বের করে নেওয়ার ক্ষেত্রে ইসলামের স্বরূপটি বোঝানোর ক্ষেত্রে পারবেন না শুধু এক্স আলেম এক্স মুফতি এফ শায়েক এক্স শায়ক হলেই আপনি যথেষ্ট নন আপনাকে জিও পলিটিক্সটি কম্পারেটিভ পলিটিক্যাল অ্যানালিক্যাল অ্যানালিটিক্যাল স্টাডি করতে হবে আমি ভাগ্যবান যে আমি ইতিহাস পড়াশোনা করেছিলাম আমি স্কুলে কলেজে ইতিহাস পড়েছিলাম সিভিক্স পড়েছিলাম ইকোনমিক্স পড়েছিলাম এই সাবজেক্টগুলো না পড়লে শুধু বিজ্ঞান পড়ে গেলে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এগুলো পড়ে গেলে ইঞ্জিনিয়ারিং ডাক্তারি করলে আসলে আপনার জ্ঞানের ওই দিকটি ফাঁকা রয়ে যায় যদি নিজের থেকে পড়াশোনা না করেন এর জন্য দেখবেন অনেক ডাক্তার খুব ধার্মিক হয় অনেক ইঞ্জিনিয়ার খুব ধার্মিক হয় কিন্তু তাদের ওই স্টাডিটা থাকে না সোশিয়োলজিক্যাল স্টাডিটি থাকে না তাই আপনাদেরকে সোশিয়লজিক্যাল স্টাডি করতে হবে কারণ আপনাদেরকে যারা মুক্ত চিন্তা করেন শুধুমাত্র নিজেরা ওই সভা সেমিনারে দুই একটা বক্তব্য দিয়ে হবে না এর জন্য সমৃদ্ধ মুভমেন্ট করতে হবে যার যার কাজ আমি হাতে নিয়েছি একটি একটি বৈপ্লবিক মুভমেন্ট করতে হবে এবং তাদেরকে বুঝতে হবে যারা ইসলামী উগ্র যে আমরা নিতান্ত দুর্বল নই কোনো দিক দিয়েই নই কোনো দিক দিয়ে দুর্বল নই সংখ্যার দিক দিয়ে দুর্বল নই কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনারা এক্সপোজ না হবেন আপনারা একে অপরকে না চিনবেন আপনারা ঐক্যবদ্ধ হতে পারবেন না তাই জীবনের নিষ্নেহ হলেও করতে হবে কিছুই করার নেই হয়তো বা অনেকেই প্রচণ্ড আক্রমণের মুখে পড়বেন কিন্তু ওরকম ধরি মাছ না চুই পানি ওই স্টাইল আমার নয় আপনাদের অনেকে থাকতে পারে আমার না কারণ এটা ইফেক্টিভ না এটা খুব স্লো প্রসেস খুবই স্লো প্রসেস ইউরোপে ইউরোপেটি তখনই পিছপা হেঁটেছে যখন কি না এর বিরুদ্ধে বৈপ্লবিক শক্তি দাঁড়িয়েছে সেটা কমিউনি কমিউনিজমের মাধ্যমে হোক সোশ্যালিজমের মাধ্যমে হোক বলসভি রেভলিউশনের মাধ্যমে হোক যেভাবেই হোক এরকম বৈপ্লবিক শক্তি যতক্ষণ আত্মপ্রকাশ না করেছে ততক্ষণ কিন্তু ফুটে হাঁটেনি তাই একটি বিপ্লবের পথে এগুতে হবে এমন একটা সময় আসতে পারে হয়তো বেশি বাড়াবাড়ি করলে বাংলাদেশে বা মুসলিম বিশ্বে গৃহযুদ্ধ শুরু হবে ঘরে ঘরে আমার এই কথাগুলো শুনলে খারাপ লাগলে হয়তোবা সেদিকে যেতে বাধ্য হতেও পারে ভবিষ্যৎ অসম্ভব কিছুই না হতে পারে ইসলাম নিয়ে প্রশ্ন তুলতে গেলে কতগুলো বিষয় সামনে দাঁড়ায় বাধা হয়ে দাঁড়ায় একটি হচ্ছে ইসলামের সেফ দায়িত্ব বা ইসলাম জানার দায়িত্ব এখন যেন কেবল মুফতি মাওলানা শায়েক সাইকুল হাদিস এগুলো হতে হবে আপনাকে না এটা বাজে কথা অ্যাপসেন্টলি বাজে কথা বরঞ্চ এরাই ইসলাম কম জানে বেশিরভাগ আমি মনে করি কারণ কোরআনে হাফেজ হয়ে কোনো লাভ কোনো প্রয়োজনে নেই কোরআনে হাফেজ হওয়ার একেবারে নিষ্প্রয়োজন এই আধুনিক যুগে যেখানে আপনি খোঁচা দিলে যে কোনো আয়াত পেয়ে যাচ্ছেন এখন আপনার আয়াতটি লিখলে কত নম্বর সুরারের কত নম্বর আয়াত এবং সেই আয়াতের রিলেটেড কি কি তাফসির থাক আছে বা প্রতিটা শব্দের কি কি অনুবাদ হতে পারে কার্সারটি রাখলে ওটার ওই শব্দটির তিন রকম অনুবাদ আপনি পেয়ে যাচ্ছেন এবং প্রখ্যাত ইসলামের ইন্টারন্যাশনালি সমাদৃত ব্যক্তিরা ওটাকে কিভাবে ট্রান্সলেট করেছে ওই সেন্টেন্সটিকে কিভাবে অনুবাদ করেছে ধরুন আরবি থেকে ইংরেজিতে অথবা আরবি থেকে বাংলায় আপনি পেয়ে যাবেন কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমি বহুবার ভিডিওতে বিভিন্ন ভিডিওতে প্রমাণ করেছি বিশ্বাস করুন মানে করুন যে কোরআনে অনুবাদ নিয়ে ছল চাতুরি করে বাংলাদেশের আলেমরা ছল চাতুরি করে মিথ্যাচার করে একেবারে জেনে শুনে মিথ্যাচার করে তাই ইংরেজি জানাটা খুব জরুরি না জানলেও অন্তত জানার চেষ্টা করুন বিখ্যাত ইসলামিক স্কলার যারা ওয়ার্ল্ড ওয়াইড সমাদৃত ইসলামিক ইসলামিক বিশ্ব সমাদৃত যেমন ধরুন আবদুল্লাহ ইউসুফ আলী বিখ্যাত মারামারিক পিক বিখ্যাত এনাদের ট্রান্সলেশনের থেকে বাংলাদেশের ওই ছক্কু মিয়া ইমাম সাহাব অথবা মুফতি সাহাব ট্রান্সলেশন বেটার জানেন করেন এটা হাস্যকর তাই আপনি বিখ্যাত কয়েকজনের কোরআনের ট্রান্সলেশনের ভিত্তি করে কোরআনকে স্টাডি এবং অ্যানালিসিস করলেই বেস্ট এবং এটা নিয়ে কেউ কথা বলার অধিকার রাখে না জাকি নায়কের ওই ডিম্ব বা উটের ডিম্ব মানে বোঝাচ্ছে এই ধরনের উদ্ভট কোরআনের ট্রান্সলেশন যা বক্ষা প্রখ্যাত আলেমরা কখনোই ভাবে ট্রান্সলেট করেন এই শব্দের এই যে উদ্ভাবিত ট্রান্সলেশন সেটা শুনলে হয়তোবা কম পড়াশোনা করা অথবা কামলা শ্রেণীর মুসলমানরা হাততালি দিবে যেটা সৌদি কামলা শ্রেণী বলি আমি সবাই কেন শুধু দরিদ্র হলে কাজ করলে আমি তাকে কামলা বলি না কামলা তাদেরকে বলি যারা পড়াশোনা করে না করতে চায় না যারা যারা পড়ালেখা জানে তাদেরকে সম্মান করতে চায় না তারা আসলে ওই তিনশো টাকার মোবাইল হাতে পেয়ে ভিডিও আপলোড করা তাদেরকে অনেকে শিখিয়েছে তারা আপলোড করে মনে করে যে তাদের তারা সম জ্ঞান রাখে কথা বলা দেখবেন যে মোশারফ করিমকে নিয়ে ফাটাফাটি করছে এরা দিনের বেলা ঘরঝাড় দিয়ে বেলা এসে মোবাইল করে দিনের বেলা ক্যাব ড্রাইভিং করে রাত্রে বেলা এসে ওই যে সৌদি আরবের মিসকিনগিরি করে বেলা এসে আপলোড করছে মনে করছে যে মুফাসিল ইসলাম অথবা অনেকের সঙ্গে কথা বলার যোগ্যতা বা তাদেরকে ভুল প্রমাণ করার যোগ্যতা এদের আছে নেই তাই এদের হাইসেট যেটাকে বলে এই এদের অবস্থান বুঝে দিতে হবে যে তোদের সেই জ্ঞান নেই জ্ঞানীদেরকে অপমান করার এবং করলে তোরা নিজেদেরকে আরো গাধাই প্রমাণ করবি বলে দিতে হবে কিছুই করার নেই তারা অপমানিত হলে রেখে ডেকে এটা তাদের সংখ্যা অনেক কারণ এই গবেটদের সংখ্যা অনেক বাংলাদেশে মূর্খদের সংখ্যা অনেক তাই তাদেরকে তাদেরকে পাত্তা দিতে তারা যদি একটা সেলফ গ্রাভিডেশন বুকে ও ফাটিয়ে দিয়েছি মুফাসুল ইসলামকে ফাটিয়ে দিয়েছি প্রফেসর জাফর ইকবালকে ফাটিয়ে দিয়েছি এই সেন্সটি তাদেরকে অপমান করে বুঝিয়ে দিতে হবে একদম একদম ডাইরেক্ট এটা সত্য কথা বলে বলতে হবে মিথ্যা কথা অযথা মিথ্যা যেমন তারা বলে তোর চেহারা খারাপ তো দেখতে পারবে চেহারা তো বানিয়েছে তোর আল্লাহ বলিস যাই হোক যদি অ্যাভারেজ বাঙালি থেকে আমি কি বলেন অতএব এই জিও পলিটিক্সটি বোঝাতে হলে আপনাদেরকে প্রথমে মেনে নিতে হবে যে হাফেজ হওয়ার প্রয়োজন নেই এক ইউ ডু নট নিড টু বি হাফেজ ইউ ডু নট নিড টু নো অ্যারাবিক অ্যারাবিক জানার কোনো জাস্টিফিকেশন নেই আপনাদের একদম না কিন্তু যুগে যুগে এই সকল ক্লার্জিরা যেটাকে বলে এরা ইমাম সাহেব এরা কোরআনকে গার্ড দিয়ে রেখেছে হ্যাঁ কারণ তারা এদের ব্যবসা যেমন হিন্দুদের ভিতরে অনেকে পুরোহিতরা এগুলো করতো কারণের ভিতরে সীসা প্রশ্ন দিত সাধারণ নিম্ন নিম্নবর্ণের হিন্দুরা এবং তাদের কিতাব শাস্ত্র শুনতে আসলে বাইবেলও করেছে এবং কোরআন কোরআন সেটা বলছে যে ওরা পুরোহিতরা ওরা বাইবেল চেঞ্জ করেছে অথচ কোরআনের আলেমরা নিজেরাই নিজস্ব মন গড়া গোজামিল তৈরি করেছে কোরানকে প্রটেক করার জন্য প্রোটেক করার জন্য কোরানের মুখোশটাকে ঢেকে রাখার জন্য হাদিসের মুখোশটাকে ঢেকে রাখার জন্য শিরার শিরার দুর্বলতা ঢেকে রাখার জন্য তাই এদেরকে ইসলাম জানার একচ্ছত্র অধিকারী বলার মনে করার কোনো কারণ নেই এক একদম নুনিট এ কোনো মানে নেই আর আনফর্চুনেটলি বাংলাদেশের মাদ্রাসার ছাত্ররা তারাই হয় সাধারণত যারা কিনা আসলে কিছু ডিপ্রাইড ফ্যামিলি থেকে আসে এবং অনেকেই আছে জালা আল্লাহ রাস্তায় দিয়ে দিলাম এটা মনে করে অনেকে দেয় এবং তাদের প্রতি আমার কোনো সম্মান নেই কারণ তারা জেনারেশনের সন্তানদের ভবিষ্যৎ নষ্ট করছেন অতএব আপনাদের কোরআনে হাফেজ হওয়ার প্রয়োজন নেই শায়েক হওয়ার প্রয়োজন নেই মাওলানা হওয়ার প্রয়োজন নেই এরা কোরআন জানে বেশি এরকম কোনো কথা নেই অতএব ওই সেন্স থেকে বের হয়ে এসে আপনাকে কোরানের আসল রূপটি বুঝতে হবে এবং দ্বিতীয় কথা তৃতীয় কথা তৃতীয় বিষয় হচ্ছে কোরআন পড়ার আগে আপনাদেরকে বলবো বা হাদিস বোঝার আগে বা মোহাম্মদের জীবনে বোঝার আগে আগে ওই সময় অ্যারাবিয়া এবং তার আশেপাশে বেজেন্টিনিয়ান শাসন সেসেরিয়ান ইজিপ্টে কারা করত দক্ষিণে কারা ছিল এদের নিয়ে এদের হিস্ট্রি নিয়ে ওই এলাকার হিস্ট্রি নিয়ে একটু পড়াশোনা করুন ফোর্থ টু সিক্স আগে হিস্ট্রিটা হিস্ট্রিটা একটু পড়াশোনা করুন এটা পড়তে পারবেন একটু পড়ুন তারা ঘুরা করে কিছু হবে না বিশেষ করে যারা নতুন ইসলাম থেকে বের হয়ে এসছে হয়তোবা তারা ওই কনকক্টেড মাইন্ড এ হাদিস কোরআন পড়লাম হাদিসে চিচি এটা কি বলে হে ছিচি কোরআন এটা বলে এই চিচি চিচি ছিঁচি করে আসলে ইফেক্টিভলি বের করে আনতে পারবে না ইফেক্টিভলি বের করে আনতে হলে এমন পড়াশোনা করতে হবে যে আলেমরা পর্যন্ত বোকা বনে যাবে অতএব ওই ফোর্থ টু টেন্থ সেঞ্চুরি বলব টেনি আমি প্রতিটা সেঞ্চুরি ইতিহাস পড়েছি ওই এলাকার এবং ইউরোপের রিজেটেড স্টাডি করেছি তথাপি অন্তত ফোর্থ টু এইথ সেঞ্চুরি একটু পড়াশোনা করো হিস্ট্রি একটু পড়াশোনা করো ওই এলাকায় যারা কিনা ছোট তোমাদেরকে বলছি একটু ভালো করে পড়াশোনা করো তাহলে বুঝতে পারবে ব্যাপারটি কোথায় করছে এবং ওই সময় সাহিত্যের চর্চা যেমন ইমরুল কাইসের জীবনী ইমরুল কাইসের পরিবারের জীবনী মোহাম্মদের ঠিক আগে আগে ওনার জীবনী পড়লে অনেক রহস্য বের হয়ে আসবে তারপরে পড়তে হবে এর পরবর্তী স্টেপ হচ্ছে খ্রিস্টান খ্রিস্টানিটি প্রচারের ওখানকার টেন্ডেন্সিগুলো নেস্টোরিয়ান খ্রিস্টানরা ওরা কোন দিকে যাচ্ছিল ওরা কীভাবে কীভাবে ইউরোপিয়ান খ্রিস্টানদের পার্সিকিউশন শিকার হচ্ছিলো বাইজেন্টিনিয়ান খ্রিস্টানরা কি প্রচার করছিল ওদের সঙ্গে খ্রিস্টানদের গন্ডগোল হচ্ছিল কেন নেশনাল খ্রিস্টানরা মুভমেন্টটা কোন দিকে ছিল তারা আবিসিনিয়াতে কেন যাচ্ছিল ইত্যাদি তারপরে বাগদাদে যে লাইব্রেরি গঠিত হয়েছিল মামুন খালিফা মামুন এবং ওনার অবস্থান ওই ওই ওনার কোয়ার্টারে ইহুদি খ্রিস্টান স্কলারদের প্রভাব কেন এগুলো নিয়ে একটু একটু হিস্ট্রিক্যাল অ্যানালিসিস করতে হবে এরপরে পড়তে হবে মোহাম্মদের জীবনী ডোন্ট স্টাডি মোহাম্মদের জীবনীটা পড়তে হবে এবং মোহাম্মদের জীবনী পড়ার ক্ষেত্রে শুরু ইংরেজিটা অনলাইনে পাওয়া যায় ইভেন ইসাকের জীবনী বাংলা প্লিজ বাংলাতে বউর সজ্চা করে এবং এমনকি মাওলানা মৌদুদিকে মৌধুদির আসল রূপটা আটকে ফেলার জন্য সেখানেও কাটছাট করা অনেক অতএব আমি বলবো যে মোহাম্মদের জীবনী জানতে হলে আগে সিরা পড়ো এটা সিরা কি গ্রহণযোগ্য সিরা কি দুর্বল সিরা কি কি এটা পড়ে আগে স্টাডি সিরাজ অতএব আমি বলবো সিরা হবে নেক্সট স্টেপ মোহাম্মদের জীবনী বায়োগ্রাফি স্টাডি দিস মোস্ট অথেন্টিক মুসলমানদের হিসাবে বায়োগ্রাফি পড়াশোনা করো এরপরে পড়াশোনা করো মোহাম্মদের সঙ্গীতের জীবনী সাহাবাদের জীবনী খুব ভালো করে পড়াশোনা করো টেক ইউর টাইম কোনো তারা ফুরা নেই তারা ফুরা আমার পঁয়ত্রিশ বছর লেগেছে ইউ অ্যাটলিস্ট পঁয়ত্রিশ মাস মোহাম্মদের সঙ্গীতের জীবনী পড়তে হবে তারা কবে ছিল কোথায় জন্মে ছিল কোথা থেকে কোথায় গেল তার আত্মীয় মোহাম্মদের কোন কোন সাহাবারা কোন কোন হাদিস তারা বর্ণনা করেছে এবং কার কোন কোন হাদিসগুলো তাদের কাছ থেকে এসছে সিনারটা কি এভাবে স্টাডি করতে হবে তাদের জীবনীটা আনসারদের জীবনীটা কোন আনসার সঙ্গে কোন সাহাবার কি সম্পর্ক ছিল আনসারদের সঙ্গে গন্ডগোলের উৎস কোথায় ওই সময় ইহুদি খ্রিস্চানরা ওই এলাকায় কি করতো ওইখানে বিখ্যাত কিছু ইহুদিদের ইহুদি নেতাদের জীবনী ইহুদির ওখান থেকে পালিয়ে কোথায় গেল অ্যান্ট্রিপ যে বেলজিয়ামে যে অ্যান্ট্রিপ আছে এখানে ইহুদিদের আসলে অরিজিন কিভাবে মদিনার অধিকে এভাবে স্টাডি করতে হবে যেমন সালমান ফার্সি সালমান ফার্সির জীবনে উনি কোথা থেকে কোথায় আসলে ওনার প্রথম জীবনে কি ধর্মে ছিলেন তারপরে কোন ধর্ম তারপরে কোন ধর্ম এবং উনি কি কি জিনিস মুসলমানদের শেখালেন এবং কোন কোন সুরা তখন আসলো সালমান ফার্সির সময়কালীন কোন সলে কোন সালে বা আনুমানিক কোন সালে সালমান ফার্সির সঙ্গে মোহাম্মদের দেখা হলো মোহাম্মদ তখন দেখা হওয়ার পরে করোনার আয়াত কিছু কি না যাতে বোঝা যায় সালমান ফার্সির সঙ্গে তার দেখা হয়েছিল সালমান থেকে শেখা হয়েছিল ছেলেটের কোনো করোনার আয়াত আছে কি না হাদিস আছে কি না মোহাম্মদ যখন আবিসিনিয়াতে পাঠালো তার সঙ্গীদেরকে তখন কি যখন কি করোনার কোন নতুন ধরনের আয়াত এসছে না আবিসিনিয়াতে খ্রিস্টানদের সংস্পর্শ সংস্পর্শে গিয়ে মুসলমানরা কিছু কিছু শিখেছিল কিনা নতুন ধরনের এবং তাতে ইসলামিক শরিয়ার কিছু পরিবর্তন আসছে কিনা নামাজ রোজার ক্ষেত্রে কোনো পরিবর্তন এসছে কিনা আমি যেমন সরজমিনে গিয়ে দেখে আবি আবেসিনিয়াতে এতটুকু দরকার নেই অথচ এইভাবে স্টাডি করলে নতুনভাবে জিও পলিটিক্স ধরা দিবে আমি সশরীরে গিয়ে দেখে এসেছি আবিসিনিয়া চলে গেছি কোথায় কোথায় চলে গেছি বিশ্বের কর্নারে সেখানকার প্রভাব দেখেছি থেকে সত্যতা বের করে নেওয়ার চেষ্টা করেছি অতএব ইউ নিড টু স্টাডি ইট ইন দ্যাট পার্সপেক্টিভ এগুলো স্টাডি করে মোহাম্মদের এর পরে কোরআনের টাইম লাইন রেভলেশন অর্ডার অনুসারে কোরআন পড়তে হবে টাইম লাইন রেভলেশন অর্ডার এখন অনেকে কোরআন খুলে পড়বে তেহা প্রথম সুরাহা অর্থাৎ ওপেনিং নো দিস ইজ নট দা ওয়ে টু ডু ইট কোরআনকে বুঝতে হলে কোরআনের টাইম লাইন রেভলিউশন অর্ডার অর্থাৎ প্রথম সুরা যেমন নাইনটি সিক্স নাইনটি সিক্সের কয়টা কোন সুরা কয়টা আয়াত এসেছিল এবং সেই আয়াতগুলোতে আমি জীবন আরও গভীরভাবে পড়েছি যেমন সেই আয়াতগুলোকে ফার্স্ট আয়াত কিনা তার সম্বন্ধে কোনো দ্বিমত আছে কিনা এবং সেখানে সিরাতে কি উল্লেখ আছে এবং সিরার বর্ণনার সাথে হাদীসের বর্ণনা পার্থক্য হচ্ছে কেন কেন হচ্ছে সে রহস্যটা টাইম বের করেছি সেটা কিনা এর পরবর্তী যখন সুরার সুরার সিরিজগুলি শুরু করব আমি একটি একটি করে সেগুলি ব্যাখ্যা করব অতএব কেন বর্ণনার পার্থক্য সিরার সাথে হাদীসের বর্ণনার পার্থক্য হচ্ছে কেন উদ্দেশ্যটি কি রহস্যটি কি কি লুকিয়ে রাখতে চেষ্টা করা হচ্ছে হাদিসে তাফসিরে এবং ইবেন খাতির উনি কিভাবে জিনিসটা দেখেছেন অতএব এইভাবে করে স্টাডি করতে হবে ধীরে 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 আমার প্রতিদিন আমি চেষ্টা করবো এই সিরিজগুলো আপলোড করতে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এবং একজন সোলজারে সত্যের সোলজারে অতএব এইভাবে পড়তে হবে এর পরবর্তীতে কোন এত এসেছে অনেক সময় দেখা যাবে মুক্কি সুরা মাদ ছিল বল আসলে অনেক মোদীর সুরের ভিতরে মুক্কি আর ঢুকে গেছে মুক্তি সুরের ভিতরে মুদিনের এক ঢুকে গেছে এবং কেন ঢুকানো হয়েছে উদ্দেশ্যটি কি রহস্যটি কি ওই সময় কি ঘটছিল ওই সুরের সময় শুধু সানে নজুল যেটাকে বলে সানে সানের না একেবারে অদ্য প্রান্ত ভিতরে করতে হবে তাহলে ইউল বিকাম বাংলাদেশে আমি জানি না কয়জনে এই অথরিটি আছে এই বিষয়ে আমি এই বিষয়ে অথরিটি দেশ করবো কারণ আমি আদ্য প্রান্ত খুব ভালো করে জানি অতএব প্রতিটা বিশেষ করে বাইবেল কোরআন সম্বন্ধে আমি 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 বাইবেল সম্বন্ধে আমার জ্ঞান কোরআন থেকে বেটার টু বি অনেস্ট আই নো বাইবেল ইন এন্ড আউট হিন্দুইজম সম্বন্ধে আমার স্টাডি ভালো আছে ভালো স্টাডি আমি বলবো সুপার না আমার ভালো স্টাডি আছে হিন্দুইজম সম্পর্কে তবে শিখিজম সম্বন্ধেও আছে এটা আর এক ইতিহাস মজার ইতিহাস বলবো আরেক সময় তবে কোরআনকে বুঝতে হলে কোরআনের জিওপলিটিক্স বুঝতে হলে এইভাবে এগুতে হবে এবং তারপরে ভাবতে হবে কী কী রোগে সাধারণ ইসলামিক মাইন্ড ভোগে এবং সার্কুলার লজিকে ভোগে কেন ভোগে তার ভিতরে ভয় কেন সে প্রশ্ন করতে চায় না কেন সে ভাবতে চায় না কেন এগুলো কারণগুলো নিয়ে ভাবতে হবে এবং সেটা ভাবতে হলে ওয়েস্টার্ন ফেমাস স্কলারদের বই পড়তে হবে আমি ইসলামিক স্কলারদের বই পড়তে বলছি আমি আমি কারণ আমি পড়েছি অতএব ইসলামিক স্কলারদের বই পড়তে হবে ইসলামিক স্কলার ক্রিটিকদের বই পড়তে হবে আমি আমার অ্যানালিসিসের ক্ষেত্রে আমি কোনো অমুসলিম লেখকদের ভিত্তি উপর ভিত্তি করে আমি কোরআনকে রিভিউ করব না কারণ সেটা করলে মুসলমানরা মানবে না তাই আমি হাদিস কোরআন সিরা এবং কে হাদিসে সেই হাদিস কোন জাইফ হাদিস নয় আমি সেই হাদিস উপর ভিত্তি করে নির্ভর করব এবং রেফারেন্সের ক্ষেত্রে মনে রাখতে হবে অনেক সময় ইংরেজি রেফারেন্স নাম্বার এবং বাংলা রেফারেন্স নাম্বার হাদিসের একটু গরমিল হয় কিন্তু ওই হাদিসটি পাওয়া যাবে কোনো সাইকুল হাদিসকে জিজ্ঞেস করলে হাদিসটি আছে যেমন ছাগল কোরআনের আয়াত খেয়ে ফেলার হাদিস এটা আছে এটা আছে অর্থাৎ অনেক অনেক ইসলামিক স্কল হ্যাঁ এটা আবার কি অথচ তিরমিজিতে আছে প্রাপ্তবয়স্ক পুরুষকে দুধ খাওয়ার এটাও আছে কিন্তু অনেক ইসলামিক স্কলাররা সেটা বলে উঠবে হ্যাঁ তাই না কিন্তু ভালো করে স্টাডি করে দেখা যাবে এটা আছে অতএব এইভাবে সিরিজটি আমি করব কোন সুরের পরে আসলে কোন সুরে এসছে কারণ কোরআনে ইকোনোলজিক্যাল অর্ডারটা মেনটেন করা হয়নি কেন মেনটেন করা হয়নি সেটা আরেক রহস্য উদ্দেশ্য আসলে ভালো ছিল মেনটেন কেন করা হয়নি অবাক হলে উদ্দেশ্যটা আসলে ট্রেচারাস ছিল উদ্দেশ্যটা ভালো ছিল কোরআনকে একটু ভালো রূপ দেওয়ার মোহাম্মদের আসলে অস্তিত্ব ছিল কিনা সেটাও একটি প্রশ্ন যাক সেটা আর অন্য একটি বিষয় কিন্তু কোরআনকে আমি কোরআন দিয়েই খণ্ডন করবো শুধু কোরআন হাদিস বাদ দিয়ে দিলে শুধু কোরআনের উপর নির্ভর করলেও ইসলাম মিথ্যা প্রমাণিত হয়ে যাবে কারণ কোরআন হচ্ছে আসলে মোহাম্মদেরই অল্টার ইগো আর কিচ্ছু না রহস্য উন্মোচন করব সাথেই থাকবেন প্রতিদিন এমন টাইমে আমি ভিডিও আপলোড করে যাব কালকে শুরু হবে সুরা নাম্বার নাইনটি সিক্স দিয়ে আচ্ছা মার্ক আমিন বুঝলাম কি খ্রিস্টানের ভাব আছে নাকি ঠিক আছে এনিওয়ে কথা হবে ভালো থাকবে সবাই